হ্যালো এভরিওয়ান, আমি আসিম ভিকু। গাইভিং ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ইলাস্ট্রেটরের সকরং আম্বার ক্লাসে আমি আজকে ডিসকাশন করব ওয়্যাগন টুল নিয়ে। তো চলুন শুরু করি। ওকে, আমি ইলাস্ট্রেটর ইন্টারফেসে চলে এসেছি। ওয়্যাগন টুলকে অ্যাপ্লাই করার আগে আমি এই আর্টবুকের সাইজ অনুযায়ী আমি আর একটা আর্টবুক নিব একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য। আমি একটা আর্টবুক নিচ্ছি। আমি এখানে একটা র্যাক্ট্যাঙ্গেল ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলে এই ধরনের একটা বক্স আসবে। আমি এখানে এই আর্টবুকের সাইজটা লিখবো 1080x1080। এটা জাস্ট আপনাকে টিউটোরিয়াল পারপাসে আপনাদেরকে বোঝানোর জন্য এই এই সিস্টেমটা করা। এটা এই আর্টবুকের সাইজ এবং এই আর্টবুকের সাইজ সম্পূর্ণ মিল, এই জন্য আমি এটাকে একসাথে মিলিয়ে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, আমরা গ্রেডিয়েন্ট টুলকে কোথা থেকে আনবো? উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট নামে একটা টুল আছে, এই যে গ্রেডিয়েন্ট, আপনারা এটা গ্রেডিয়েন্ট এখান থেকে আনতে পারেন। তার কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+S9, অথবা আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ডবল ক্লিক করলেও এই ধরনের একটা বক্স চলে আসবে, ঠিক আছে? তো আমি এখন সিলেকশন টুলকে ক্লিক করে আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব, মানে সিলেক্ট করব। দেন আমি যদি এই গ্রেডিয়েন্ট বক্সের উপর এই কালারে এখানে ক্লিক করি, দেখেন এক বা কার অধিক কালার চলে এসেছে। এক ভাগ আর কালার অধিকের সংমিশ্রণে গ্রেডিয়েন্টটা তৈরি হয়, গ্রেডিয়েন্ট ইফেক্টটা তৈরি হয়, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা কালার নিব, যেটা সাদা কালার আছে। আমি এখান থেকে ডবল ক্লিক করে একটা কালার নিব। ডবল ক্লিক করলে কালারের পেজ চলে আসবে। আমি এখানে নিব রেড কালার, ওকে। এবং এই জায়গায় কালোর যে সাইডটা যাচ্ছে এখানে ডবল ক্লিক করে আমি এখানে একটা কালার দিব, কালারটা এই কালারটা দিব, কালার ওকে এটা দিলাম, বা দিতে পারি ওকে এটা দিলাম। দেখুন গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ওকে, আমি এটা লাইনার আছে, এই যে এখানে লাইনারে ক্লিক করা আছে, এই 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 ইফেক্টটার নাম হচ্ছে লাইনার। ওকে, আমি যদি এখন এখানে রেডিয়াল দিই, ভিতর থেকে কালারটা ছড়িয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখান থেকে লাইনার আগের জায়গায় চলে যাই, লাইনারে থাক, আমি যদি এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করি, এখান থেকে আপনারা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। আমি যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে দিই এরকম হবে। আমি যদি -120 ডিগ্রি অ্যাঙ্গেলে দিই তাহলে এই ধরনের ইফেক্ট হবে, ঠিক আছে? আপনারা এইভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন এখান থেকে। ওকে, চাইলে আপনারা এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে পারেন, এখানে 100% আছে। আমি যদি এটাকে একটু কমিয়ে দিই, 86% দিলাম, দেখুন অপাসিটি কমে গেল এখানে। আমি যদি এখান থেকে 50% করে দিই, আরও কমে গেল। আমি এখানে যদি আবার আগের 100% করে দিই, আবার আগের জায়গায় চলে গেল, ঠিক আছে? ওকে, আমি এখান থেকে আবার কালার, আমি আরও আরও কালার এখানে এক করতে পারি। কীভাবে? আমি যখন এই এই মাউসের পয়েন্টে যখন এই জায়গায় নিব, গ্রেডিয়েন্টের এই জায়গায় নিব, তখন সেখানে প্লাস চিহ্ন আছে, তখন আপনারা এখানে একটা ক্লিক করবেন, আর একটা কালারের পয়েন্ট এক হয়ে যাবে, ঠিক আছে? আমি এখানে আবার ডবল ক্লিক করে কালার নিয়ে আসলাম। আমি একটা কালার দিব, অন্য একটা কালার দিচ্ছি আপাতত। আমি এই কালারটা না, এই কালারটা বেশি ভালো লাগছে না, এই কালারটা দিলাম। ওকে, আমি এই কালারটা রাখলাম, আর একটা কালার এক হয়ে গেল, ঠিক আছে? দেখুন, দেন আমি চাইলে এই কালারটা ডিলেক্ট করে দিব। ডিলেক্ট করার আগে আমি এখান থেকে আবার গ্রেডিয়েন্ট টুল আনবো। এইখানে যখন আমি এই গ্রেডিয়েন্টে যখন আমি ক্লিক করেছি, গ্রেডিয়েন্টের একটা গ্রেডিয়েন্ট টুলকে এসেছে, আমি এই গ্রেডিয়েন্ট টুলে এভাবে কমাতে পারি, টান টেনে কমাতে পারি, আবার টেনে এখান থেকে বাড়াতে পারি, ঠিক আছে? এখানকার টেনে বাড়ানো কমানো যাবে। আপনারা চাইলে এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন, ঠিক আছে? ওকে, ফাইন, এই হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ, ঠিক
ঠিক আছে, এক বা তার বেশি কালার নিয়ে যে ইফেক্টটা তৈরি হয় সেটাই গ্রেডিয়েন্ট। এটাকে দেখালাম ব্যাকগ্রাউন্ডের উপর কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এখন আমি দেখাবো, আমি এটা ডিলিট করে দিলাম, এখন আমি দেখাবো কিভাবে টেক্সটের উপর গ্রেডিয়েন্টকে অ্যাপ্লাই করতে হয়। আমি টেক্সটটা আগে থেকে এনে রেখেছিলাম, আমি টেক্সটটাকে যখন আমরা টেক্সটে যখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আপনারা মাউসের বাক্যটা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিবেন, এই কাজটা অবশ্যই করে দিবেন, নাহলে কিন্তু অ্যাপ্লাই হবে না। দেন আমি যে গ্রেডিয়েন্টটা তৈরি করে রেখেছিলাম এখন সেই গ্রেডিয়েন্টটি সরি আমি কালারটাকে আগে সিলেক্ট করি, দেন আমি গ্রেডিয়েন্টের উপর যখন ক্লিক করব দেখুন গ্রেডিয়েন্টের উপর মানে টেক্সটের উপর গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, আমি একটু আপনাকে জুম করে দেখাচ্ছি, দেখুন আপনারা চাইলে এখান থেকে এই গ্রেডিয়েন্ট টুলকে নিয়ে এখান থেকে টেনে আপনার গ্রেডিয়েন্টটা আরও বেশি স্মুথ করে দিতে পারেন। এই যে আমি গ্রেডিয়েন্ট টুলকে কিন্তু এই স্মুথ করেছি, চাইলে এখান থেকেও আপনারা গ্রেডিয়েন্টের ইফেক্টকে স্মুথ করে দিতে পারেন। দেখুন তো কি সুন্দর একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে এই ডিজাইনের উপর, গ্রাফিক ডিজাইনের উপর। ঠিক আছে, এটা শুধুমাত্র এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে করা হয়েছে। ওকে, দেন আপনারা চাইলে এই গ্রেডিয়েন্টের এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে ট্যাঙে আপনারা স্মুথ করে দিতে পারেন, অথবা আপনারা এখানে ক্লিক করে এখান থেকেও স্মুথ করতে পারেন, এখান থেকে স্মুথ করতে পারেন, এই বক্স থেকে স্মুথ করতে পারেন, অথবা আপনারা এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেমন হবে, দেন -60 ডিগ্রি অ্যাঙ্গেলে হলে কেমন হবে। ঠিক আছে, আপনারা এগুলো ট্রাই করতে পারেন। আমি যদি এখন অবজেক্টের উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, আমি যদি এখানে একটা ইলিপসগুলো নিয়ে শিফট অল্ট চেপে যদি টেনে আমি একটা ইলিপসগুলো, এখানেও কিন্তু আগে থেকে গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে গেছে, এখানেও কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে গেছে ইলিপসগুলোর উপর, কারণ আমি আগে থেকে গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করে রেখেছি। ওকে, তো এই পর্যন্তই আজকে টিউটোরিয়ালটা। টিউটোরিয়ালটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে আপনারা এই ধরনের ইউজফুল ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।